नमस्कार आज के फारुकाबाद घटना सम्बन्धे एक डिस्कशन करते फारुकाबाद घटना कोथा थेके सृष्टि की ब्यापार ए सम्बन्धे एक बोलते तो फारुकाबाद घटनार जे सृष्टि करेछेन हाजी बिलाद खा साहेब তারপরে অনেক জেনারেশন এসছে, সেদিকে আর যাচ্ছি না। 1890 সালে উত্তরপ্রদেশের মুরাদাবাদ অঞ্চলে পণ্ডিত মাসিদ খাঁ সাহেব জন্মগ্রহণ করেন। তারই পুত্র আমার গুরু ওস্তাদ কারামতুল্লাহ খাঁ সাহেব, তারই পুত্র ওস্তাদ সাবির খাঁ। তো মাসিদ খাঁ সাহেব ওই উত্তরপ্রদেশ থেকে কলকাতায় চলে আসেন। তো কলকাতায় এসে উনি তারপরে এখানে সবাইকে শেখাতে আরম্ভ করেন। ওনার ছেলেকে শেখান ওস্তাদ কারামতুল্লাহ খাঁ সাহেব, উনি এখানেই প্রতিষ্ঠিত হন লাস্টে ফারুকাবাদ ঘরানা। তো আমি যেটা বলছি সেই কথাটা হচ্ছে যে আমি ওস্তাদ কারামতুল্লাহ খাঁ সাহেবকে কীভাবে দেখেছি সেটাই আমার বক্তব্য, কারণ আমি তাকে বেশি দেখেছি ওস্তাদ কারামতুল্লাহ খাঁ সাহেবকে। এটা একটু বললে ভালো হয়। Thank you.
আমার প্রথম গুরু হচ্ছে পণ্ডিত হরিশরণ গোস্বামী, উনি লাফটা ধরনা ছিলেন। আমি যখন ক্লাস ফাইভে গিয়ে সিক্সে পড়ি, তখন আমার বাবা স্বর্গীয় সারদা প্রসাদ শিব, উনি একজন ভোকালিস্ট ছিলেন, উনি পণ্ডিত নারায়ণ রায় যোশীর ছাত্র ছিলেন। আমার বাবা আমাকে বলল যে তোকে না আমি কারামতুল্লাহ খাঁ সাহেবের কাছে নিয়ে যাব। তখন কারামতুল্লাহ খাঁ সাহেবের প্রচুর নাম, আমি ছোটোর থেকেই নাম শুনে আসছি। আমি তো ভয় পেয়ে গেলাম, তখন হাফ প্যান্ট পরা অবস্থা। তো বাবা আমাকে হাতে ধরে নিয়ে গেল। তা প্রথম দিন যেদিন দেখলাম যে কারামতুল্লাহ খাঁ সাহেবের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম অনেক ছাত্র বসে আছে, অনেক ছাত্র বসে আছে। ওনার শেখার একটা কায়দা ছিল, কীরকম, উনি একটা তবলা নিয়ে বসতেন আর অনেক ছাত্র আছে, ছাত্র একটা তবলা নিয়ে বসতেন। আমি একদম প্রথম দিকে গেছি তো, এবং হাফ প্যান্ট পরে চুপ করে পেছনে বসে আছি, একদম পেছনের দিকে। উনি দেখছেন এরকম বেশ সুন্দর চেহারা বসে আছেন। তা যাকে প্রথম শেখাচ্ছে সেই বলটা সবাই জানে না আপনারা, সেই বলটা এমন কিছু নয় যে ধাতে টে ধাতে টে ধা ধাতে টে ধাকে তুনাকে না, ধাতে টে ধাতে টে ধা ধাতে টে ধাকে তুনাকে না, সেই বলটা একজন ছাত্রকে তোলাচ্ছে। তা আমি স্পেল বাউন্ড হয়ে গেলাম যে শেখানোর সময় কারামতুল্লাহ সাহেব, উনি আমার গুরু, কী করতেন, হাতে তুলে দেওয়ার পরে উনি তারপর বাজাতেন, এর প্রোডাকশানটা যে কী হতে পারে, বায়া ডায়া মিলে তবলা বায়ার যে এরম আওয়াজ হতে পারে, আমি ওই ছোটোবেলায় ভাবতে পারিনি যে এরম একটা আওয়াজ ধাতেটে ধাতেটে ধাতে ডায়া বায়া কম্বিনেশন নিয়ে কী হচ্ছে। আমি ওখানে স্কেল বাউন্ড হয়ে গেলাম, মানে আমি মনে ভাবলাম আমাদের বোধ হয় কোনো দিন এই বাজনা কি হবে, এটা মনে মনে ভেবেছিলাম। যাই হোক, তারপর আমাকে বলল এই কারামতুল্লাহ সাহেব বললো এদিকে আয় এর বাজা দেখি। তা আমি একটু বাজালাম, তা বাবাকে বলল ঠিক আছে শুনলো, শোনার পর পরে টিকে নিয়ে আসবেন। তারপর একদিন ঠিক করলো, তারপর সপ্তাহে একদিন করে দিন ঠিক করলো, আমি যেতাম, বাবাই নিয়ে যেত আমাকে, আমি তো তখন ছোটো, আমি একা একা যাবো কী করে। সেই রিপোর্ট লেনে যে বাড়িটা, সেই বাড়িতে রিপোর্ট লেনে উনি থাকতেন। নমস্কার, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে, স্বপন আমার অনেক দিনের চেনাশোনা মানুষ, বন্ধু, আজকের না অনেক দিনের পরিচয়। ওর সঙ্গে দুটো কথা বলতে গেলে, যেটা আগে বলতে হয়, প্রথমে যখন খাঁ সাহেবের কাছে বহুদিন ও শিখে যখন গুরুজির কাছে এলো, প্রথম দিন আমি ওকে হাতে করে গুরুজির কাছে নিয়ে গেছিলাম। তো সেদিন থেকে যে বন্ধুত্ব হয়েছে আজ পর্যন্ত সেই বন্ধুত্ব অটুট আছে। আর একটা কথা ওকে দেখেই মনে হয়, সেদিনকেই মনে হয়েছিল এবং এখনও ওর সঙ্গে মিশে বুঝতে পারি যে মানুষটা ভীষণ শান্ত এবং খুব কুল অ্যান্ড কাম। যখনই তবলা বলা হতো চুপচাপ বসে থাকতো, কিন্তু আসল কাজের কাজটা করে দিত। যখনই উঠে চলে যেত বললো এটা এইভাবে হয়েছে না, কিন্তু বেশি কথা বলতো না ক্লাসে। আর গুরুজির কাছেও যখন শিখত, ওর শেখার খুব আগ্রহ ছিল, যার জন্য গুরুজিও খুব মুগ্ধ হতেন, বলতেন যে ওর মধ্যে জিনিস আছে যেটা ওর চরিত্রের মধ্যে দেখা যায়, যে খুব শান্ত এবং ঠান্ডা, কিন্তু বাজনাটা শান্ত ঠান্ডা ছিল না। ওর বাজনা শুনলেই যদি কেউ আড়াল থেকে শুনতো, তখন এমন একটা ও বাজাতো, এমন একটা দরজায় এমন একটা রেলা ফেলত, পুরো খাঁ সাহেবের কথা মনে করে দিত। অপূর্ব ওর যে ডিস্টিং বোল বাণী এবং তার যে চলন, সেটাও এত সুন্দরভাবে বাজাতো সে। এবং আমি, আমার সৌভাগ্য হয়েছে আমি খাঁ সাহেবের সঙ্গে
অনেক দিন রেডিওতে একসঙ্গে ডিউটি করেছি। ওনাকে আমি শেষ জীবনে ওকে হাতে করে আমি শেষ আইটেম বাজিয়ে ওনার যত আইটেম থাকতো সব স্ট্যান্ড বাই সঞ্জয় বলে লেখা থাকতো। উনি বলতেন আমি ওখানে বসে দাবা খেলছি, আমাকে ডেকে নিয়ে যাবি। তো অনিলদা সকাল থেকে থাকতেন, ওকে হাতে করে নিয়ে আমি পৌঁছে দিতাম বাসে, কখনো গাড়িতে তুলে দিতাম ওর নিজের গাড়িতে। তো তখন ওর সম্বন্ধে আলোচনা করতেন খাঁ সাহেব, যে খুব ভালো বলতেন ওর সম্বন্ধে। এবং পরবর্তীকালে গুরুজির কাছে যখন এলো আর একটু নিজে একটু চেঞ্জ ফেঞ্জ করবার চেষ্টা করেছিল। কিন্তু আজ এই দিনে ওর সবচেয়ে বড় যে একটা কাজ, যেটা ও একাধারে তবলাবাদক এবং একজন খুব ভালো শিক্ষক, সেই পয়েন্টটা আমাকে একে বলতেই হবে যে ও ওর মেয়ের প্রতি অত্যন্ত পরিশ্রম করে রিম্পাকে তৈরি করেছে। এবং রিম্পা আজকে জগৎজোড়া যে নাম করেছে তার কৃতিত্ব পুরোপুরি ওর বাবার। আজকে স্বপন শিব যদি বেঁচে না থাকতো একটা রিম্পা শিব হতো না। আজকে শুভঙ্কর বাজাচ্ছে ওর কাছে শিখে, কাজেই ওর যে একজন তবলা বাদক হিসেবে ছাড়াও একজন শিক্ষক হিসেবে যে ও একটা কৃতিত্বের দাবি রাখে সেটা অনস্বীকার্য। আজকে ওর 60 বছরের বয়স হয়েছে, আমরা প্রায় সমবয়সী, কিন্তু আজকে আমি ওকে ওর দীর্ঘায়ু কামনা করছি। এবং এখানে বেশি কথা বলবো না, অনেকগুলো আইটেম আছে আপনারা শোনবার জন্য এসছেন, আমাদের বক্তৃতা শোনবার জন্য নয়। তো আমি চাই যে ও আরও অনেক এরকম রিম্পা শুভঙ্করের মতো ছাত্র তৈরি করুক এবং বাংলার ঘরে ঘরে ভালো ভালো তবলা বাদক সৃষ্টি করুক, সেটা আমাদের সবার পক্ষে একটা বিরাট কল্যাণজনক কাজ হবে। সবশেষে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সবার ঘরেই লক্ষ্মী আসুক। হ্যাঁ, আপনারা প্রার্থনা করবেন আমার ঘরেও জানা আসে। তো সবাইকে নমস্কার জানিয়ে ভালো থাকবেন সবাই, নমস্কার। ইহাকেই বলা হয় সঞ্জয় উবাচ। প্রথমে একটু ফুল দিয়ে স্নেহ জানাবেন, তারপর দু একটি কথা বলবেন। একেবারে অন্তরের তাগিদে পণ্ডিত অরুণ ভাদুড়ে। একই সঙ্গে তবলা শিখেছেন পণ্ডিত সুজিত সাহা। উপস্থিত মঞ্চে যারা বসে আছেন তারা একমাত্র আমাদের ডিরেক্টর ছাড়া সবাই আমার বন্ধু স্থানীয় এবং প্রায় সবই একই সূত্রে গাঁথা। সকলেই ফারুখাবাদের এক একটা স্তম্ভ। আজ থেকে বহুদিন আগে, আমি তখন কলকাতায় আসিনি, আমি সকালবেলায় রেডিওতে একটা গান শুনছি, গান কার আমি ঠিক মনে করতে পারছি না, তবে তবলায় আমি প্রথম মনে কেরামত খান সাহেব বাজাচ্ছেন। আবার কখনো মনে হচ্ছে না কেরামত খান সাহেবের হাত তো আর একটু আরও গভীর বাজনা, অথচ সেই টুকরা যা খান সাহেব বাজাতেন সবই বাজছে, সেই রকম বায়ার আওয়াজ, আমি কে বাজাচ্ছে আমি ঠিক মানে ইয়ে হয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে হ্যাঁ কেরামত খান সাহেবই বাজাচ্ছেন, আবার মনে হচ্ছে না এটা তো ঠিক কেরামত খান সাহেব মনে হচ্ছে না, কোথাও যেন একটু আলাদা মনে হচ্ছে। আর খুব কৌতূহল হলো, নাম শুনলাম, এতক্ষণ তো আপনার সঙ্গত করলেন স্বপন শিব, তখন থেকে আমার মাথায় স্বপন শিব ঢুকে গেছে। আমি বাহ, গুরুর এরকম শিষ্য হওয়াই দরকার, একেবারে পুরো গুরুকে মানে ইয়ে করেছেন উনি। তারপর পরবর্তীকালে স্বপনের সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো, অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত বুদ্ধিমান। এবং ওর বাজনার মধ্যে আমি অনেক অনেকবার গিয়েছি তার সঙ্গে, রেডিওতে গিয়েছি, বাইরের প্রোগ্রামে গিয়েছি,
ও তবলার মধ্যে আমি দেখেছি এত সুন্দর পরিমিতি বোধ, ঠিক যেটা খাঁসাবের মধ্যে ছিল। খুব পরিচ্ছন্ন বাজনা, কোথাও নিজেকে জাহির করার কোনো, যেমন নিজেও মানুষটা কখনো নিজেকে জাহির করলেন না, তুমি তার বাজনার মধ্যেও দেখেছি নিজেকে জাহির করে গানের উপর দিয়ে উঠে যাওয়া, এটা ওর ছিল না। ঠিক যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই বাজাতো। তো সেই থেকে আমি স্বপনকে চিনি, স্বপনকে জানি। ব্যক্তিগতভাবে সে তো একটা সত্যি অত্যন্ত ভদ্র, অমায়িক এবং সবচেয়ে বড় কথা অত্যন্ত প্রচার বিমুখ। নিজেকে লুকিয়ে রাখলো, ওই বেলেঘাটার একটা আস্তানা আছে সেইখানে সে থেকে গেল। অবশ্যই আজকালকার যুগে নিজের ঢাক নিজে না পেটালে বোধ হয় কিছুই করা যায় না। এমন একটা যুগ এসে গেছে যে নিজের ঢাক নিজে বাজাও তবে কিছু হবে, সেটা তো স্বপন পারেনি। কিন্তু তার যেটা কাজ সেটা সে করেছে, এবং সবচেয়ে তার জীবনের বড় কৃতিত্ব যে তার নিজের মেয়েকে সে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, এটা সবচেয়ে বড় কথা। মেয়েদের মধ্যে তবলা বাজনার রেয়াজ এটা একমাত্র রিম্পাই দেখিয়ে দিল যে হ্যাঁ, ছেলেদের মতো একসঙ্গে এক আসনে বসে একভাবে তবলা বাজানো যায়। তো এটা স্বপনের কত বড় কৃতিত্ব। এবং রিম্পা আজ শুধু আমাদের দেশে নয়, ভারতবর্ষের বাইরেও যথেষ্ট খ্যাতিমান। এবং তাকে অনুসরণ করে আজকাল দেখছি দু তিন কিছু মেয়ে তবলা বাজনা শুরু করেছে। এরপরে হয়তো দেখবো আমাদের সঙ্গে কোনো মেয়ে হয়তো বাজাচ্ছে। তা আমার আমার একটা ইচ্ছে যে কোথাও একটা এমন একটা অনুষ্ঠান হোক যেখানে মেয়ে গাইবে, মেয়ে বাজাবে, মেয়ে হারমোনিয়াম বাজাবে, মেয়েরা তানপুরা ছাড়বে। দর্শক কি শুধু মেয়েরাই থাকবে? তো যাই হোক, আমি এইটুকু বলে আমি ইয়ে করছি, আমার বক্তব্য আমি শেষ করছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি স্বপন দীর্ঘদিন তার তবলা নিয়ে বেঁচে থাকুক, আরও শিষ্য শিষ্য তৈরি করুক, তার জয় জয়কার হোক। নমস্কার। স্বপন শিবের জয় জয়কার হোক আমরাও চাই। এরপর পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায় না ওস্তাদ সাবির খান, সাবির খান দৃষ্টি পড়ে দিচ্ছে আগে মায়াটা, মানে পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। সাবির ভাইয়ের মায়াটা কিছু কিছু কাজ স্পেশাল, তো ওই জন্য ওর মায়াতে আমি ছিলাম, সেই জন্য আমি বলছিলাম দেবাশিসকে আমি আগে আসি। যাই হোক, স্বপনকে আমি বললাম যে 60 বছর এটা জানাস না, তাহলে বোঝাবে যে আমরা সবাই বয়স হয়ে যাচ্ছে, আর আমাদের তবলার যারা ভক্ত বান্ধবীও কমে যাবে, এসব যেটা হয় আর কি সচরাচর। তো আজকে অনিন্দ একা এসেছে না? হ্যাঁ, মানে দেখে মনে হচ্ছে না, আমি জানি না, ও জয়তীতে এসেছে। কিন্তু আমাদের এটা হয়, মানে বয়স একসময় আমরা বলতাম, যখন আমি সেই প্রসঙ্গে হালকা করে আসব, অনেক দুষ্টুমি ঠাট্টা তামাশা হতো যখন ও গুরুজির কাছে যখন এলো একসঙ্গে কয়েক বছর, তো নানা রকম হতো যে তুই বয়সটা একদম বলতো, এই বয়স হয়ে গেলে আমাদের কী হবে। যাই হোক, সেগুলো অন্যদিন একটা আলোচনা করা যাবে। স্বপনের যেটা বিশেষ গুণ হলো যে ও সেভাবে নিজেকে প্রকাশ করেনি, সেটা করতে চায়নি, একদম পার্সোনাল ব্যাপার, এবং সেই মেন্টালিটিরও ছেলে নয় চিরকাল, যেটা জানি। ও যখন গুরুজির কাছে এলো 70-71, আমার যতদূর মনে পড়ছে কি 72 হবে, তখন দারুণ এত মিষ্টি হাত, কেরামত খান সাহেবের অঙ্গের বাজনা নিয়ে পরিচয় হলো গুরুজির কাছে, কিছু বললো, আমি কিছু বন্দিশ টন্দিশ নিতে বা গুরুজির কাছে আর একটু আসছি, তখন গুরুজিও খুব অবাক হয়েছেন, বলেন ওর হাত এত তৈরি আর একদম
গুরুজি খান সাহেবকে কেরামত ভায়া বলতেন, তো একেবারে ওর অঙ্গটা ফলো করে। তো সেটা এখনও মানে অরুণদা যেটা বললেন, বাজনা শুনলে একদম মনে হবে নাম নারায়ণ কলেজে খান সাহেব বাজাচ্ছেন, এতটা ওর মানে তবলার বোল বাণী এবং তার ওই মিষ্টত্ব ছাড়াও যেটা হচ্ছে যে কম বেশি মানে ওটার ইংরেজিটা ভুলে যাচ্ছি, মডুলেশন যে একেবারে হুবহু ওইটাকে ওইভাবে করেছে। তো আমার বেলেঘাটায় আমি যখন থাকতাম সেই সময়টা খুব বেশি যোগাযোগ থাকতো, কারণ একই পাড়ায় প্রায়, তো খুব হৃদ্যতা হয়েছিল। আর রিম্পাকে তো আমরা জন্মে থেকে দেখেছি, এত ও খেটেছে আর স্বপন খুব তৈরি করেছে ওকে, শুভঙ্করকে করেছে। স্বপনের এই এই ব্যাপারটা বা নিজের বাজনা ছাড়াও শিক্ষকতা যে শেখাবো ঠিক করে ভালো করে নিষ্ঠা দিয়ে মেহনত করে, সেটা ওর তখনও ছিল, এখনও ও করছে। তো আমরা আশা করব আরও উত্তরসূরি হবে আমাদের, ওর ছাত্ররা আরও বাজাক। রিম্পা খুব ভালো, জবাব নেই, ওই যা বাজাচ্ছে। আর আজকের ওই যখন আমাদের দত্তপুকুরের বাড়িতে, আমার গ্রামের বাড়িতে একটা মিউজিক সার্কেল ছিল, সেখানেও স্বপনকে আমি নিয়ে গেছি দু একবার। তো খুব হৃদ্যতা আর খুব গাঢ় বন্ধুত্ব ছিল, যেটা এখনও আছে। তো স্বপনের দীর্ঘায়ু আজকে কামনা করছি। আর বন্দিশ আর রিম্পা আর সবাই মিলে আপনারা যে ছাত্ররা তোমরা করলে গুরুকে, এটা সব থেকে বড় ভালোবাসা, শ্রদ্ধা, এর থেকে বড় আর কিছু হতে পারে না। ও আরও দীর্ঘায়ু হোক এবং শরীর ভালো রেখে আরও ভালো মুড নিয়ে ও আরও ছাত্র ছাত্রী তৈরি করুক। ও বাজাতে বেশি চায় না, আমি তখনও দেখতাম মানে বাইরে যেটা অরুণদা বলছিলেন, কিন্তু অপূর্ব ওর মিষ্টতা এবং কেরামত খান সাহেবের কাছে অনেক শিখেছে, সাবির ভাই জানবে, আর সেটাকে খুব করে। তারপরে শেষের দিকে গুরুজির কাছে কিছু ফাইনাল তালিমও হয়েছে, যাক আমাদের এই বন্ধুত্বটা এখনও অটুট আছে, সেইটা কামনা করুন সকলে থাকে। আর এই আমার মনে হয় যে তবলা বাদকদের মধ্যেই, আমি কালকেও এই অরূপকেও বলছিলাম, অরূপ শুভঙ্কর ছিল তবলা বাদকদের মধ্যে মানে সিনিয়র হোক, আজ শঙ্খদা এখানে আছেন, আরও সকলে আছেন, তবলা বাদকদের মধ্যে আমাদের মধ্যে সেই হৃদ্যতা আর ভালোবাসাটা এখনও আছে, সেটা বাইরে আর ভেতরে আলাদা নয়, একই, সেটাই থাকুক আমি সেটা কামনা করি। আর স্বপনের দীর্ঘজীবী কামনা করছি, স্বপন আরও বেঁচে থাকে, আরও ভালো তবলা নিয়ে চর্চা করুক। নমস্কার। আমাকে যে বলটা প্রথম দিয়েছিল, কেন দিয়েছিল, আমি প্রথম কায়দাটা আমি বলছি আপনাদের কেন দিয়েছিল, আমি আজ এখন আমি বুঝতে পারি যে যেই কায়দাটা উনি দিয়েছিলেন সেই কায়দাটা হচ্ছে ধাতেটে ধাতেটে ধা ধাতেটে ধা কেতুন না করে ধাত্রী করে ধাতেটে ধেটে ধাতেটে ধা কেতুন ধেটে ধেটে ধা ধাতেটে ধা কেতুন না করে ধাত্রী করে ধাতেটে ধেটে ধেটে ধাতেটে ধা কেতুন না এই কায়দাটা দিয়েছে। ওই সময় কায়দাটা তো আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তারপরে তুলতে পেরেছি, যাই হোক, যে আমার ছোটবেলা মনে হচ্ছে নিশ্চয়ই তুলতে পেরেছি। এই কায়দাটা প্রথম দিল, আর প্রথম টুকরোটা শুনুন কি দিয়েছে আমাকে, আমার স্পষ্ট মনে আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, কারামতুল্লাহ খাঁ সাহেব যেটা করেছেন পরে, আমার যখন মানে ম্যাচিউর ব্রেন হওয়ার পরে, মানে আমার যখন 25 বছর বয়স হলো, 26-27, যত ব্রেন ম্যাচিউর হয়েছে তত বুঝতে পেরেছি, ওনাকে আমি তত বুঝতে শিখেছি, নাহলে তো প্রথম অবস্থা তো কিছু বোঝা যায় না। আমি যেটা বুঝতে পেরেছি, উনি ফারুকবাদ ঘরানার প্রচুর বই আমাকে শিখিয়েছে, যেমন এগুলি তো ফারুকবাদ ঘরানার কোনো বল না, যেটা যেই দুটো বল আমি বললাম সেটা ফারুকবাদ ঘরানার বল না,
ওনার নিজের সৃষ্টির বোল আমি পরে বুঝতে পেরেছি। परछाई की तारीफ कभी नहीं हो सकती, क्योंकि परछाई परछाई है। और सपन दा को मैंने हमेशा अपने वालिद की, खान साहब की परछाई समझा। इतना रिफ्लेक्शन सपन दा में मैं देखता था जब मैं छोटा था। चलना फिरना, बात करने का तरीका बहुत ही खूब। यूँ के बंदिश का प्रोग्राम है तो एक बंदिश मुझे अमीर खान साहब की, उस्ताद अमीर खान साहब की बहुत याद आई कि गुरु बिन ज्ञान ना ही पावे, गुरु की सेवा जो भी करिए गुनी जनों में गुनी कहलावे। कितनी खूबसूरत बात अमीर खान साहब की रचना में थी कि इससे घराने का, गुरु शिष्य का सारा ढांचा समझ में आ जाता है। सपन दा ने अपने उस्ताद की बहुत खिदमत की, परछाई बने रहे, और इस वजह से आज उस परछाई की वजह से आज सपन दा की लड़की इतना अच्छा बजा रही है, उनका शागिर्द इतना अच्छा बजा रहे हैं, और बहुत से शागिर्द हैं बहुत अच्छा बजा रहे हैं। मैं बहुत खुश हूँ और अल्लाह से यही दुआ करता हूँ कि इनकी 100 बरस की उम्र हो और ये ऐसे ही गाना बजाना सबों में बांटते फिरें। थैंक यू। Thank you.
মজিদকার সাহেবের কাছে শিখেছে, শেখার পরে যেটা সবাই জানে এটা আমার মনে হয়েছে, আমি ভালোভাবে দেখেছি যে উনি মজিদ সাহেবের বলগুলোকে উনি সেই বল না বাজিয়ে কী করেছে, উনি নিজে একটা কম্পোজিশন করে নিজের একটা নিজের জায়গাটা বল তৈরি নিজের একটা কম্পোজিশন করে উনি বল বাজাতে। সেটা মজিদ খান সাহেবকে শিখে উনি নিজের একটা বাজনা তৈরি করেছিলেন, সেটা ওনার একটা নিজস্ব ঘটনা বলতে গেলে। মানে কি বলবো আপনাকে একটা কথা, মানে যদি বলতে হয় কিছু বল আমি বলব, উনি যে আমি একটা দু ঘন্টা লোহার আসল, মানে ওনার জন্মদিনে দু ঘন্টা তবলা সোলো শুনেছিলাম, আমি দেখলাম যে ওনার কোনো বাজনা কোনো ফারুকাবাদ ঘরানার কোনো বাজনা নেই, ওনার নিজের সৃষ্টি যে বাজনাগুলো সেই বাজনাগুলি উনি বাজাতেন। তার মধ্যে আমি সেই সব বলগুলি জানি, সেই বাজনাগুলো আমাকেও শিখিয়েছে।
সংবাদ ঘরানা যে উনি বোর্ডগুলো জানতেন সেগুলো কেন পাঠাতেন না সেটাটা তার পেছনে তার কারণ ছিল যে ফারুকবাদ ঘরানা তো সবাই বাজায় যারা যারা শিখেছে সেই বোর্ডগুলো উনি পাঠাতেন না উনি ইম্প্রোভাইজ করে নতুন ওনার যে কম্পোজিশন সেগুলো পাঠাতেন উনি ফারুকবাদ ঘরানা যে বোর্ডগুলো শিখেছে মজিদ খা সাহেব সেতে আমি দুটো বোর্ড বলি তাহলে বুঝতে পারি ফারুকবাদ ঘরানা প্রচুর বোর্ড উনি শিখেছেন আমাকে যেমন ধরুন ধগেন্নার ধগেত্তার ধাতি দা কৃতানে কৃতাতে টেকা থাকে দিগে ধাতি ধাতি গিন তা দা কাতা গিন্দি কৃতা দত নকতাতি দা কতাতি দা কতাতি দা দত নকা দত নকতাতি দা কতাতি দা কতাতি দা দত নকা দত নকতাতি দা কতাতি দা কতাতি দা দিন দান দিন দিন দান দিন 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 দা দা দিন দিন দান দিন দিন দা দিগে দিন দিন দা দা গিন্দি কৃতা 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 গিন দা গিন দা গিন কৃতা কৃতি এবারে ওনার উনি যখন পাঠাতেন উনি এই বোর্ডগুলো পাঠাতেন না উনি কি করতেন পুরো দু ঘন্টা লড়াটা উনি কায়দা জেলা যাই বাজার উনি ফারুকবাদ ঘরানা না করে উনি নিজের কম্পোজিশনগুলো পাঠাতেন নিজের কম্পোজিশন আমি কতগুলো বলছি একটা বাজার মধ্যে নিজের কম্পোজিশন করে বাজতো মনে একটা মিউজিক বাজছে তবলা না মিউজিক বাজছে এটা আমার যে মনে হয়েছে যার জন্য সবার বাজনার থেকে এটা আলাদা ছিল নিজে সৃষ্টি করেছে যে সৃষ্টিকর্তা যে এটা হচ্ছে কেরামতকার সাহেবের বাজনা যেরকম একটা উনি যে টুকরোগুলো বাজাতেন মানে কায়দাগুলো বাজাতেন একটা উদাহরণ দিচ্ছি তারপরে একটা আমি টুকরো উনি কিন্তু টুকরো কোনোদিন আমি অবাক হয়ে গেলাম যে কম্পোজিশন টুকরোগুলো বাজাবে সেগুলো উপযোগের বানিয়ে উনি কি করতেন তেয়াইটা ঠিক রাখতেন কোথার থেকে ধরবো এইভাবে উনি বাজাতেন একটা অদ্ভুত ব্যাপার কেমন যেমন একটা উদাহরণ দিচ্ছি উনি কিন্তু এক দু ঘন্টা এইভাবে অবলীল কমনের বাজিয়ে যাচ্ছে আমরা তো সাধারণত টুকরো মুখস্থ করে বাজাই উনি কিন্তু মুখস্থ করে বাজাতেন না টুকরোটা কী করতো প্রথমে উপজঙ্গে বাজাতো ওনার উপজঙ্গে বলগুলো আমি হয়তো কিছুটা নিতে পেরেছি হয়তো শিখতে পেরেছি বা যাই হোক একটা টুকরো বলছি ওনার উপজঙ্গে দা দিন দিন দা দা দিন দিন দা না দিন দিন দা থেকে দিন তো এরকম উনি উপজঙ্গের জিনিসই পাওয়া যেত বেশিরভাগে Thank you.
কারমত কাশ্যপকে শিখতে গেলে তাকে বুঝতে গেলে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি যখন ক্লাসে ঢুকতাম প্রথম সবাই শিখে টেকে নেওয়ার পরে আমি বসে থাকতাম উনি কোথায় কানিটা ফেলছেন কোথায় কত ফেলছেন এই কতের ভ্যাকুয়াম তাকের ভ্যাকুয়াম সবগুলোকে আমি ফলো করতাম তারপর উনি না শেখাবার পরে না সবাইকে একটা স্পিডে বাঁধাতেন ওই স্পিডের যে তার টোনাল প্রোডাকশন কী হতো আমি হাতের দিকে তাকিয়ে থাকতাম উনি কীভাবে বাজাচ্ছেন আমি সারাক্ষণ ঘন্টা পর ঘন্টা বসে থাকতাম তারপর লাস্টে বাঁধাতে বসতাম আমি তা উনি আমাকে ওনাকে ফলো করতে গেলে কেবল ওনাকে পাশে বসে কিন্তু শুনতে হবে তা না কিন্তু ওনার বাজনা ফলো করা যাবে না কোনোদিন ওনার সৃষ্টি কত লোক দিয়ে আমি বলবো দাগের গেড়ে গেড়ে দাগের গেড়ে গেড়ে দাগের গেড়ে 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 দাগের গেড়ে গেড়ে এই তো মানে অদ্ভুত লোকই তৈরি করেছে একটা লোককে বলছি যেটা প্রথম এইসব লোক তৈরি করেছে যাই হোক আমি কামৎকার সাহেবের সম্বন্ধে বেশি বলে ফেলেছি তারপর আমি বছর দিয়ে আমি মানে যাকে বলা হয় ধ্রুবতারা পণ্ডিত পদ্মবিভূষণ জ্ঞান প্রকাশ ঘোষের কাছে দু বছর তালিম নিয়েছি কিন্তু তালিম নিয়েছিলাম কিন্তু আমার সেটা একটা উপকার হয়েছে এই কারণে আমি মানে জ্ঞানবাবুর কাছ থেকে বিভিন্ন ঘটনার ভুল লখনৌ ঘটনা পাঞ্জাব ঘটনা বেনারস ঘটনা মানে কি বলবো বিভিন্ন ঘটনার ভুল আমি ওনার কাছ থেকে ওনার কম্পোজিশন পেয়েছি এটা আমার একটা সৌভাগ্য আর আর কেরামতকার সাহেবের কাছে তো আমি নাড়া বেঁধেছি নাড়া উনি বলেছিলেন যে তুই নাড়া বেঁধে নে তাই আমি নাড়া বেঁধেছি যাই হোক আমি কেরামতকার সাহেবের কাছ মতন বাজাতে পারতাম কি না পারতাম সেটা দর্শকই বলবে সেটা আমি তো বলতে পারবো না কোনোদিন তো তো আমি এই বলে শেষ করছি আপনারা এই ভালো থাকবেন এখন লকডাউন চলছে যাই হোক আপনারা আমি ওস্তাদ আমার গুরুর সম্বন্ধে বললাম আর ওস্তাদ কারামতুল্লাহ খাঁ সাহেবকে আমি এখনও স্মরণ করি ওনার ফটো রেখে আমার উপরে ওনার থাক ওনার মাথায় সবসময় ওনার কাছে আছে উনি স্মরণ করে আমি সবসময় তবলা বাজাই আর কেন উনি আমাকে পথ দেখিয়েছেন সব দেখিয়েছেন আজকে আজকে যেই সময় চলছে পৃথিবীময় ওনার স্মরণ ওনাকে আমি স্মরণ করে আমি সবসময় একটু বাড়াতে বসি তাতে আমি মনের আনন্দ পাই মনের শান্ত মনে আনন্দ পাই একটা শান্তি পাই এই যুগে তব গান বাজনা করেই মনের শান্তি আর সমস্ত কিছু পাওয়া যাবে অন্য কিছুতে পাওয়া যাবে না তা আপনারা সবাই ভালো থাকবেন আমি এই বলে শেষ করছি সবাই সুস্থ থাকবেন আপনারাও সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার
है।